আপনার সমস্যা সমাধানে পাড়ায় বিধায়ক। মালদার ইংরেজ বাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর উদ্যোগে ইংরেজ বাজার শহরের একটি ক্লাবে আয়োজিত হয়েছে এই কর্মসূচি। নির্দিষ্ট সময় মতো কর্মসূচি শুরু হয়ে গেলেও কার্যত চেয়ার টেবিল ফাঁকাই রইল। বিজেপির কিছু নেতৃত্ব এবং নেতা ছাড়া সেখানে অন্য কাউকে তেমন দেখাই গেল না। গোটা বিষয়টি নিয়ে কার্যত কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। বলেছেন সমগ্র সময়ে দেখা যায়নি বিধায়ককে, পুরো নির্বাচনের আগে বিধায়ক এসে এখানে দাঁড়িয়েছেন। আপনার সমস্যা সমাধানে পাড়ায় বিধায়ক। বিজেপির এই উদ্যোগকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেসের মালদা জেলার মুখপাত্র শুভময় বসু। তিনি বলেছেন নির্বাচনের পর থেকে এই বিধায়ককে দেখা মেলেনি। মানুষের বিপদে আপদে থাকে না, বিধায়কের দায়িত্বও পালন করে না, তার দায়িত্ব আমাদের বিধায়কদের পালন করতে হয়। সামনেই পুরো ভোট, তার আগে এই চটকদারি করা হয়েছে। দেখুন, প্রথম কথা, তিনি যেদিন থেকে নির্বাচিত হয়েছেন, একটা এমএলএ সার্টিফিকেট পাওয়া যায় না, একটা আধার কার্ডে এমএলএ সই করতে হয়। ইংলিশ বাজারের মানুষ আমাদের বিধায়করা, আমাদের বিধায়করা সার্ভিস দিচ্ছেন ইংলিশ বাজারের মানুষ, যে আধারে সই করতে হয়। তিনি তো এখানে থাকেনই না। আজকে পুরো নির্বাচনের প্রাক্কালে একটা জনসংযোগের নাম করে পাড়ায় পাড়ায় একটা নাটক স্থাপন তিনি করতে চলেছেন। এই কথায় ইংলিশ বাজারের মানুষ যে ভুলটা করেছিল, কারণ তারা ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখছেন যে তার শিরুপম দেবীকে কোথাও পাওয়া যায় না। এখন পুরো নির্বাচনের প্রাক্কালে তিনি যে নাটক করছেন, এই নাটকে চিড়ে ভিজবে না ইংলিশ বাজার পৌরসভায়। প্রতিটি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে। বিধায়কের এই কর্মসূচি ঘিরে সাধারণ মানুষও কটাক্ষ করতে ছাড়েনি বিধায়ককে। কার্যত পুরো নির্বাচনের আগে এই কর্মসূচি শাসক এবং বিরোধীদের চাপানোতো নির্বাচনে নতুন মাত্রা যুগিয়েছে। আপনাদের মাধ্যমে এটা শুনছি, তো উনি নিজের এমএলএর দায়িত্ব পালন করছেন না, করোনা প্রস্তুতির মধ্যে উনাকে দেখা যায়নি। মালদার মানুষ করোনায় আতঙ্কে ভুগছিলেন, তখনও উনি মানুষের পাশে দাঁড়াননি। ড্রেনের অবস্থা বেহাল, রাস্তার জল জমে থাকে, তখনও ওনাকে পাওয়া যায় না। মানুষের একটা সার্টিফিকেটের দরকার হয়, তখনও ওনাকে সার্টিফিকেটের জন্য ওনাকে পাওয়া যায় না। এমপিদের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে ওনার অ্যাবসেন্সের সার্টিফিকেটটা মানুষ মিটায়। আজকে আগামী দিনে মিউনিসিপ্যালিটি ইলেকশন আসছে, এই ইলেকশনের জন্য উনি বিভিন্ন ওয়ার্ডে ঘুরছেন, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন যে আমি আপনার পাশে আছি। অ্যাকচুয়ালি কিন্তু উনি মানুষের পাশে নন, মানুষ ওনাকে ভোট দিয়ে আমরা ভুলই করেছি। না, আপনাদের কাছে শুনে খুব ভালো লাগলো যে আমাদের বিধায়কের, আমাদের মানে ইংরেজ বাজারের জনগণের কথা মনে পড়েছে। ওনাকে তো ভোটের পর থেকে এতদিন কোথাও দেখা যায়নি, কোনো কর্মসূচিতেই দেখা যায়নি। তো আজ আবার আমাদের এখানে পৌরসভা ভোট এসছে, তাই উনি আবার উড়ে এসছেন কোথাও থেকে। তো এমনি এমনি মানুষ তো ওনাদের কাছে কেউ যায় না, তাই এই কোনো কিছু পিকনিক, কোনো কিছু বস্ত্র বিতরণ, এসব বলে মানুষকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে একটা। তো এইসব করে ইংরেজ বাজারে আর কোনো লাভ হবে না। ইংরেজ বাজারের মানুষ বুঝে গেছে উনি ভোট পাখি, তাই ওনাকে আর কেউ ইংরেজ বাজারের মানুষ গুরুত্বও দেয় না, আর ভোট দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না।